আজকে তোমাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা এবং মানবন্ধন সম্পর্কে তোমাদের জানাবো। কারণ এবছরে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার তারিখ প্রকাশিত হয়ে গেছে, পাশাপাশি কবে থেকে আবেদন শুরু হবে সেই ডেটটাও কিন্তু জানায় দিছে। তো এর জন্য যাদের স্বপ্ন আছে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়া, তারা যদি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে গুচ্ছ ভর্তি সংক্রান্ত সকল তথ্য তুমি জানতে পারবা। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি যদি মানবিক শাখার স্টুডেন্ট হও, অথবা তুমি যদি বাণিজ্য শাখার স্টুডেন্ট হও, তোমার জন্য কিন্তু ভিডিওটা অনেক ইফেক্টিভ হবে। তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব, এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবছর কয়টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিবে। তো এবছর টোটাল 24টা বিশ্ববিদ্যালয় মিলে একটা গুচ্ছ ভর্তি পরীক্ষা নিবে, এবং এই গুচ্ছ ভর্তি পরীক্ষার একটা যদি তুমি ভালো করে দিতে পারো তাহলে এই 24টা বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু চান্স পাবা। এবং এই 24টা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের জন্য যেমন সিট আছে, মানবিক এবং বাণিজ্য শাখার স্টুডেন্টদের জন্য কিন্তু এই 24টা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা আছে। এখানে যেমন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, বায়োলজি রিলেটেড সাবজেক্ট আছে, এবং আর্টস এবং কমার্সেরও অনেক ভালো ভালো সাবজেক্ট কিন্তু আছে। এবং এখানে টোটাল আসন সংখ্যা কত, এখানে আসন সংখ্যা প্রায় 21,500 উপরে কিন্তু এখানে আসন সংখ্যা আছে। তার মানে এখানে ভর্তি পরীক্ষা দিলে প্রায় 21,500 উপরে স্টুডেন্ট কিন্তু চান্স পাবে। তার মানে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে কিন্তু কম জিপিএও লাগে। এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে এখানে কিন্তু সেকেন্ড টাইম এলাও আছে, এবং সেকেন্ড টাইমেদের কোনো ধরনের কিন্তু মার্ক কাটা যায় না। তো এখন আমরা জানবো যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার আবেদন যোগ্যতাটা কত। এখানে কিন্তু 600 ইউনিটে পরীক্ষা দিতে হয়, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টদের সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিতে হবে, আর্টসের স্টুডেন্টকে আর্টসের ইউনিটে পরীক্ষা দিতে হবে, কমার্সের স্টুডেন্টকে কিন্তু কমার্সের ইউনিটে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এবং এই ইউনিট হলো বিজ্ঞানের স্টুডেন্টদের, এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি দুটাতেই 3.50 ন্যূনতম লাগবে, এবং এসএসসি এবং এইচএসসি এই দুটো জিপিএ যোগ করে যদি 8 হয় তাহলে এই ইউনিটে বিজ্ঞানের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। বি ইউনিট হলো মানবিকের স্টুডেন্টদের জন্য, বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি এই দুটোতেই 3 লাগবে, এবং এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ করে যদি ন্যূনতম 6 হয় তাহলে বি ইউনিটে মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। সি ইউনিটের বাণিজ্য স্টুডেন্টদের জন্য এবং সি ইউনিটে হলো দুটোতেই 3 করে থাকতে হবে, এবং এসএসসি এবং এইচএসসি জিপিএ যোগ করে 6.50 হলে সি ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে। তো এবছরে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে, এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো এপ্রিলের 27 তারিখে, বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চের 9 তারিখে, এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চের 8 তারিখে। তার মানে সর্বপ্রথম সি ইউনিট বা যারা কমার্স স্টুডেন্ট আছে তাদের পরীক্ষা হবে, তারপরের দিনই হবে হলো মানবিকের স্টুডেন্টদের, তার বেশ কিছুদিন পরে এপ্রিল মাসের 27 তারিখে হবে এ ইউনিট বা বিজ্ঞানের স্টুডেন্টদের পরীক্ষা। তার মানে বিজ্ঞানের স্টুডেন্টরা তুলনামূলক একটু সময় বেশি পাবে। এবার এখানে যেহেতু পরীক্ষার ডেট অলরেডি প্রকাশিত হয়েছে, তার মানে এখানে পরীক্ষা দেওয়ার জন্য আগে তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই অনলাইনে অ্যাপ্লাই কবে থেকে কবের ভিতরে করতে হবে, এই জানুয়ারি মাসের 29 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের ভিতরেই তোমাকে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং তুমি যে ইউনিটে অ্যাপ্লাই করো না কেন, যেহেতু এখানে 600 ইউনিটে পরীক্ষা অ্যাপ্লাই করতে হবে, তো প্রত্যেকটা ইউনিটে অ্যাপ্লাই করার জন্য একটা ইউনিটে তুমি অ্যাপ্লাই করতে পারবা, অ্যাপ্লাই করার জন্য তোমাকে 1500 টাকা কিন্তু খরচ করতে হবে। এবং এখানে যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা 100 মার্কের এমসিকিউতে হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা, এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.25 করে কাটা যাবে, এবং এখানে তুমি কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। এটা হলো এই ইউনিটে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, ফিজিক্স থেকে আসবে হলো 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25। এখন কেউ যদি ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা তোমাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ এর ভিতরে যে কোনো একটা তুমি অ্যান্সার করতে পারবা, সেটা হলো 25 মার্কের। তবে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্সার করো তাহলে এই যে 24টা বিশ্ববিদ্যালয়ে সব সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তুমি ইলিজিবল থাকবা। কিন্তু যখনই তুমি ম্যাথ বাদ দিবা তাহলে ম্যাথ রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং অনেক সাবজেক্ট তুমি অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা না। যখন তুমি বায়োলজি বাদ দিবা, বায়োলজি রিলেটেড অনেক সাবজেক্টে তুমি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হতে পারবা না। এর জন্য যেটা সবচেয়ে মানে বুদ্ধিমানের কাজ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্সার করা, তাহলে সেক্ষেত্রে কম মার্কে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায়। অপরদিকে বি ইউনিট বা মানবিক স্টুডেন্টদের বাংলা থেকে হলো 35, ইংলিশ থেকে 35, সাধারণ জ্ঞান থেকে 30 মার্কের প্রশ্ন আসবে। সি ইউনিটের জন্য বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, হিসাব বিজ্ঞান থেকে 35, এবং ব্যবসায় সংগঠন থেকে 35 মার্কের প্রশ্ন আসবে। এখানে পাস মার্ক কত, এখানে কিন্তু আলাদা আলাদা সাবজেক্টে পাস মার্ক নাই, 100 মার্কের এমসিকিউ ভিতরে 30 পাইলে তোমার পাস মার্কটা কিন্তু চলে আসবে। এবং এটা কোন সিলেবাসে পরীক্ষা হবে, তো প্রতি বছর কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, এই জন্য তোমাদের প্রথম টার্গেট থাকবে
আগে শর্ট সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করা, যখন তোমার শর্ট সিলেবাসটা একবার ভালোভাবে কমপ্লিট হবে তারপর যদি সময় থাকে তুমি চাইলে একটু ফুল সিলেবাসটাও দেখে নিতে পারো। তো এখন প্রশ্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা, যেহেতু এখানে কম জিপিএ নিয়ে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে এবং এখানে কিন্তু কম মার্কের চান্স পাওয়ার সুযোগ আছে, এই জন্য যারা শেষ মুহূর্তে ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিতে চাও, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তারা চাইলে আমাদের ভার্সিটি ক বা গুচ্ছ ভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারো। কারণ এখানে ভর্তি হলে তোমার গুচ্ছের প্রস্তুতি শেষ মুহূর্তে তুমি ঘরে বসে অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। পাশাপাশি চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী, ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি এই কোর্সে ভর্তি হলে হয়ে যাচ্ছে। এখানে ভর্তি হলে তুমি অনলাইনে ক্লাস করতে পারবা, অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে তুমি অনলাইনে ক্লাস করবা এবং ক্লাসগুলো ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি ক্লাস পাবা, কেমিস্ট্রির ক্লাস পাবা, অনেকে ম্যাথে দুর্বল থাকো এই ম্যাথের ক্লাসগুলো করলে তোমার কিন্তু ভালো একটা প্রস্তুতি হবে। পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমরা সাজেশন তৈরি করছি, এই সাজেশনের পিডিএফগুলো কিন্তু তুমি ফ্রিতে পেয়ে যাবে এবং এই সাজেশনগুলোর থেকেও তুমি কিন্তু টাইপগুলো ভর্তি পরীক্ষা কমন পাবা। তো যারা আমাদের কোর্সে ভর্তি হয়ে অনলাইনে ক্লাস করে প্রস্তুতি নিতে চাও তাদের কোর্স ফি হলো মাত্র 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে কল দিয়ে জানাবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের এই কোর্সে অ্যাড করে নেওয়া হবে এবং সায়েন্সের স্টুডেন্টরা ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিয়ে তোমার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবা। পাশাপাশি যারা আর্টসের অথবা কমার্সের স্টুডেন্টস হো এবং যারা বেশি বেশি এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু অনলাইন এক্সাম ব্যাচ আছে। এই অনলাইন এক্সাম ব্যাচ সায়েন্স, আর্টস, কমার্স সকলের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে, মেডিকেলের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, নার্সিংয়ের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফুল মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা এবং এই কোর্সে ভর্তি হলে তোমার যে সাজেশনের পিডিএফগুলো আছে সেটা তুমি ফ্রিতে পেয়ে যাবা। তো যারা ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো অনলি 500 টাকা, ভর্তির জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে কল দিয়ে জানাবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের অনলাইন এক্সাম ব্যাচ অ্যাড করে নেওয়া হবে। তো এই হলো তোমাদের গুচ্ছ ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য জানা দিলাম। আশা করি তোমরা সঠিকভাবে পড়াশোনা করবা, সঠিক হইতে পড়াশোনা করলে তোমার চান্স হয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবে, বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।